আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স আশা করি ভালো আছেন এই তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আখিকে সাজানো হ্যাঁ আখি বললো আমাকে সাজিয়ে দেন একটু পরে সাজিয়ে দিচ্ছি তো প্রাইমার দিয়ে দিলাম তারপর লিকুইড হাইলাইটার দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব। আঁখি হচ্ছে পরিচয়টা নাই বলি পরে আসতে দীরে বলা যাবে ও আমু মারা যাওয়ার পর থেকে রাতে আমাদের বাসায় ঘুমায় গেস্ট রুমে কারণ বাসায় ঘুমাইতে অনেক ভয় পাই এই জন্য আর ছোটোবেলা থেকে আমার মেয়েকে সময় দিত খেলতো ওর সাথে ও আঁকি অনেক খুব ভালো একটা মেয়ে সব সময় কথা শুনে লিকুইড হাইলাইটার দিয়ে দিচ্ছি এরপর সেট হলে তারপর আমি ফাউন্ডেশনে চলে যাব তো আমি ফাউন্ডেশন দিয়ে দিচ্ছি একিকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর তারপর আই আইবরুতে চলে যাব এ তো আবার কনসিলার দিয়ে দিলাম আইবুরো দিয়ে আইবড়ো কেট দিয়ে আইবুরো আঁকা শুরু করে দিলাম ওর ভুরুগুলো অনেক অগোছানো কারণ ওর কপালে ছোটোবেলায় কেটে গিয়েছিল আর প্লাক করা নেই তো এই জন্য সেট করতে একটু সময় লেগেছে তারপর আমি ফিক্সিং পাউডার দিয়ে দিচ্ছি ফিক্সিং পাউডার দেওয়ার পর হালকা ফেস পাউডার এবং কন্ট্রোল করে নিলাম তারপর আমি আই মেকআপে চলে যাচ্ছি এই তো কাটকেস করে গোল্ডেন কালার হোয়াইট কাজল দিলাম তারপর ল্যাশ পরিয়ে দিলাম হাইলাইটার এবং ব্লাশন দিয়ে দিলাম আঁখি আজ অনেক খুশি বলছে অনেক ভালো লাগছে আমি এত গর্জিয়াস করে কখনো সাজি নাই খুব ভালো লাগছে আর আপনি চ্যানেল খুলতেন আমাকে ভিডিওতে আনেন না বলছে আচ্ছা তুমি যদি আসতে চাও আসতে পারো মাঝে মাঝে সমস্যা নেই তো ওর সাজগোজ দেখে আমার মেয়ে কান্নাকাটি শুরু করছে ওকেও সাজাইতে হবে এভাবে আমি বলছি না আম্মু তুমি তো ছোট স্কিনের সমস্যা হবে এত গর্জিয়াস সাজলে ও আবার বুঝে মাসাল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে তো ব্রাশ দিয়ে ভুড়োগুলো সেট করে নিচ্ছি তারপর লিপস্টিক অ্যাপ্লাই করে ফাইনাল লুক কিছু ছবি তুলে রাখলাম আখির আকে বলল বললো আমি সাজগোজ করছি ছবি না তুললে কীভাবে হবে